মাটির 100 মিটার নিচে 27 কিলোমিটার জুড়ে বিস্তৃত লম্বা সুড়ঙ্গ, তাপমাত্রা -273 ডিগ্রি সেলসিয়াস। আর চিন্তার অতীত এই আবহাওয়াতেই হিগস বোসন বা ঈশ্বরকণার খোঁজে অক্লান্ত গবেষণায় বিজ্ঞানীরা। দীর্ঘ গবেষণার পর সেই পরিশ্রমের ফসল ফলল বুধবার। বিজ্ঞানীরা খুঁজে পেলেন হিগস বোসন বা ঈশ্বরকণার। আর সেই বিজ্ঞানের এক যুগান্তকারী আবিষ্কারের সঙ্গে জড়িয়ে গেল কলকাতা তথা বাঙালির নাম। ঈশ্বরকণার ভালো নামেই যে লুকিয়ে এক বাঙালির নাম। হিগস বোসন কণা আবিষ্কারে বিজ্ঞানী পিটার হিগসের সঙ্গে ইতিহাসের পাতায় অক্ষয় হয়ে থাকল বাংলার সেই বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর নাম। আবিষ্কারক বসু থেকেই যে বোসন। পাশাপাশি এই আবিষ্কারে উল্লেখযোগ্য অবদান রয়েছে কলকাতার সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্সের একাধিক বিজ্ঞানীরও, প্রত্যক্ষভাবে ইতিহাসে শরিক হতে পেরে উচ্ছ্বসিত প্রতিষ্ঠানের সদস্যরা। আনন্দ হচ্ছে, কিন্তু বিশেষ সেই রকম বিশেষ অনুভূতি আমাদের বিজ্ঞানীদের থাকতে নেই, কারণ আমরা আজকে একটু হয়তো এটা এনজয় করতে পারছি, এবার কাল থেকেই কাজে ব্যস্ত হতে হবে। তবু আজকে একটু আনন্দের দিন তো বটেই, আমরা এইরকম একটা আবিষ্কারের সাথে নিজেরা যুক্ত হতে পেরেছি। তবে এটা ঠিক যে সাহা ইনস্টিটিউট হিসাবে আমরা যুক্ত হয়েছি, এটা খুবই আনন্দের। তবে ঈশ্বরকণার সঙ্গে ঈশ্বরের সম্পর্ক নিয়ে কয়েকটি মহলে জল্পনা ছড়ালেও তা নস্যাৎ করে দিয়েছেন বিজ্ঞানীরা। তবে পদার্থবিজ্ঞানীদের কাছে হয়তো এই কণার মাহাত্ম্য ঈশ্বরের মতোই। তবে ঈশ্বরকণা নামের আড়ালও রয়েছে এক মজার গল্প। এক বিজ্ঞানী তাঁর বইয়ে হিগস বোসন কণার উল্লেখ করলেও তার প্রকাশক বলেন এই কঠিন নাম কারো বোধগম্য হবে না। তিনি লেখককে অনুরোধ করেন সহজ কোনো নাম দেওয়ার। এরপরই ওই বিজ্ঞানী নামকরণ করেন গড ড্যাম পার্টিকল। পরে সেটিকে সংস্কার করে নামকরণ হয় গড পার্টিকল বা ঈশ্বরকণা। এবিপি আনন্দ।